সামনের বছর তার জন্য বলে দিই যে রাস পূর্ণিমা যেদিন, রাস পূর্ণিমার দিন এই পুজোটা হয়। দেখতেই পাচ্ছেন গাইস, এখন রাত্রি বাজে 11:30। আমি আর ঘুটু যাচ্ছি এখন পুজো দেখতে। আমি গিয়েছিলাম ফর্ম ফিল আপ করতে, যেটা হলো না। তো আমাকে ঘুটু ফোন করলো যে পুজো আছে, যাবি নাকি। তো আমাদের যাওয়ার বেরোনোর কথা ছিল 9টায়, কিন্তু এখন বাজে 11:30, এখন আমরা বেরোচ্ছি। আর প্ল্যানটা একদম হঠাৎ, তাই আজকে আমার সঙ্গে কোনো বন্ধু নেই, আমি আর ঘুটু আজকে একাই যাচ্ছি আর কি। এই তো এসে গেছি গাইস, এই এসে গেছি, দেখে নিন আমরা এসে গেছি গাইস কিসেতে। নিশানি আমরা এসে গেছি, সামনে নিশানি বাইক পার্কিং। হ্যাঁ, বাইক পার্কিং এখানে মনে হচ্ছে। পুলিশের সামনে একসাথে এই যে গাইস, যেরকম বলছিলাম আমরা এসে গেছি এখন নিশানিতে। আমি আর সঙ্গে আছে ঘুটু। চাঁদপতন, ঘুটু একটু মুখ দর্শন দাও। হাই, এই যেটা বলছিলাম, এটা একটু বন্ধু রাখা ভালো, কাজে দেয়। এই ছিল গাইস আমাদের নিশানির পুজো পরিক্রমা। মানে এটা একদমই হঠাৎ হয়েছে, আমার প্ল্যানও ছিল না আসার আজকে, আমি জানতামও না। আমাকে ঘুটু ফোন করলো, এটা আগেই বলেছি, ফোন করলো, তাই আসা ঘুটুর জন্য একমাত্র সম্ভব হলো। থ্যাংক ইউ ঘুটু, নাহলে আসা হতো না। এই হোক, যা আসার ইচ্ছা সামনের বছর তার জন্য বলে দিই যে রাস পূর্ণিমা যেদিন, রাস পূর্ণিমার দিন এই পুজোটা হয়। রাস পূর্ণিমা যেদিন মানে সেদিন রাত্রি পায়, সেই দিনই এই পুজো হয় প্রত্যেক বছর। রাস পূর্ণিমী পুজো, নিশানির পুজো। এই তো গাইস, এখানে আমাদের আজকের ট্যুর শেষ। আমি আর আসছে ব্লকে, আবার দেখা হবে। আরে মুখটা দেখা বলার আগে, সামনের ব্লকে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে এখন জয়েন হবে দুটো দাদা, হারিকার হারি সে অনবর, ওরা আসুক, আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে আজকে মতো ব্লক শেষ। আর এই যে আমার সঙ্গে আছে ঘুটু, আজকে ঘুটু একটু মুখ দর্শন, ভালো আসছে না, ভালো করে দেখাই দিই। এই ঘুটু মুখ দর্শন ভাই, এবার ভালো আসবে। কেমন করে আছে দেখছিস কি, একটু চোরের মতো, চোরের মতো লাগছে। চাড়ালের মতো লাগবে না তো, তাহলেই হবে। আয় এবার তো, আয় ভাই আয়। এই আজকের মতো ভিডিও এখানেই শেষ, চলো ভিডিও শেষ করা যাক।
দাঁড়াও এদিক দিয়ে আসছে, এখানে মেরেছে। কিভাবে নেনে করে আসি একশো এইটা হলো প্রখ্যাত অ্যাক্সিডেন্ট স্পট। কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। ঘুরে আসতো সবাই বাড়ি গেছে আর দুজন শুধু ভাঙে চলে যায়, ভাঙে চলে যেত, হাত পা ভাঙতো। কি বুঝলেন আপনারা, নেশা জাতীয় কোনো দ্রব্য খেয়ে প্লিজ বাইক চালাবেন না, সাবধানে বাড়ি পৌঁছাবেন। পুজোর দিন হোক আর যে কোনো অনুষ্ঠানই হোক, রাত্রিবেলা সাবধানে, দিনের বেলা সাবধানে, হেলমেট পরে বাইক চালিয়ে বাড়ি যাবেন। কোথাও কোনো নেশা জাতীয় কিছু করে নেশা খেয়ে বাইক চালাবেন না। সেফ ড্রাইভ, সেভ লাইফ।